অনেকদিন পর আমাদের চ্যানেলে দার্জিলিং এর কিছু অফবিট জায়গার ভিডিও আনতে চলেছি। জায়গাগুলি হলো সিটং, অহোলদারা, তিনচুলে, মিরিক ও দার্জিলিং এর বিভিন্ন সাইটসিং। বর্তমানে তোমরা অনেকেই হয়তো নর্থ বেঙ্গল যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলে, কিন্তু করোনার জন্য অনেকেই হয়তো তা বাতিল করেছো বা চিন্তা করছো কি করবে। তাদের জন্যই এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখাতে চলেছি শিয়ালদাহ টু এনজেপি অবধি জার্নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলেছি নর্থ বেঙ্গল উদ্দেশ্যে। অনেকদিন পর চ্যানেলে ভিডিও আপলোড করতে চলেছি, আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। বর্তমানে করোনা পরিস্থিতির জন্য ট্রেনের কি অবস্থা সেটিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। তোমরা যারা নর্থ বেঙ্গল যেতে ইচ্ছুক তারা এই ভিডিওটি দেখে সম্পূর্ণ তথ্য পেতে পারো। আমরা আমাদের জার্নিটা তোমাদের সাথে পুরো শেয়ার করতে চলেছি। আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে, আমরা যাব নর্থ বেঙ্গল। আমরা রাত 10:05 দার্জিলিং মেল বুক করেছিলাম। আমাদের ট্রেন ফেয়ার পড়েছিল 455 টাকা স্লিপার ক্লাসের জন্য, বর্তমানে তা 360 টাকা হয়েছে। ঠিক টাইম মতো ট্রেনটি চলে এলো, আমরা লাগেজ নিয়ে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। আমাদের কম্পার্টমেন্টটি ছিল S8। বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন আমাদের পেছনেই দেখতে পাচ্ছ, তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো পুরো জার্নিটি। আর এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই তোমাদের দেখাবো ট্রেনের ভেতরের অবস্থা। ট্রেনে ওঠার পর এই ছিল সিট, বাথরুম এবং বেসিনের কন্ডিশন। তারপর ঘুরে নিলাম আমাদের কম্পার্টমেন্টটি। এখানে সব সিটগুলোই বুকড ছিল, পুরো ট্রেনটি মোটামুটি ভর্তি ছিল। ঠিক টাইম মতোই আমাদের ট্রেনটি রওনা দিল এনজেপির উদ্দেশ্যে। এখন বাজে 10:05, তো আমাদের ট্রেন এখন ছাড়তে চলেছে। খানিকক্ষণ পর সাফাইওয়ালা এসে বাথরুমগুলোতে স্যানিটাইজ করে দিয়ে গেল। তখন বাজে ঘড়িতে সকাল 6টা। বাইরের মনোরম পরিবেশের সাথে ঠান্ডাটাও ছিল যথেষ্ট বেশি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু এভরিওয়ান। এখন আমরা এনজেপির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। সকাল সকাল ফ্রেশ হয়ে নিজেদের কাছে থাকা খাবার দিয়েই ব্রেকফাস্টটি সেরে নিয়েছিলাম। তারপর ঠিক করলাম বেশ কয়েকটি কম্পার্টমেন্ট ঘুরে দেখব আর বেরিয়ে পড়লাম তারই উদ্দেশ্যে। এগুলো দেখে বলাই যায় যে মানুষ এখনো বেরিয়ে পড়েছে ছুটি কাটানোর উদ্দেশ্যে। তোমরাও যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই সেফটি মেনটেন করে চলে আসতে পারো। আর কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে, মাস্কটি অবশ্যই বাধ্যতামূলক, ট্রেনে ওঠার পর নিজেদের সিটটিকে ভালো করে স্যানিটাইজ করা, বাথরুম ইউজ করার পর ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া এবং ট্রেনে কোনো কিছু খাবার আগে হাত স্যানিটাইজ করা। এই বেসিক জিনিসগুলো মাথায় রাখলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। সকালে কুয়াশার জন্য আমাদের ট্রেনটি প্রায় এক ঘন্টা লেট ছিল। ট্রেন থেকে নেমে আমরা চললাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এনজেপি স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে আমরা স্টেশনের বাইরে বেরোবো, সেখান থেকে ব্রেকফাস্ট সেরে আমাদের গাড়ি আসবে। আর আমরা গাড়ি অলরেডি বুক করে রেখেছিলাম, তো সেই গাড়িতে করে আমরা চলে যাবো সিটংয়ের উদ্দেশ্যে। একসাথে সাইট সিন করতে করতে যাবো এবং তোমাদেরও দেখাবো। সুতরাং ভিডিওটি দেখতে থাকো। স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর গাড়ি, তোমরা এখান থেকে শেয়ার কার অথবা পার্সোনাল কার বুক করতে পারবে। আমাদের আগে থেকেই কার বুক ছিল। ডুয়ার্স, দার্জিলিং, গ্যাংটক যাওয়ার জন্য এখানে প্রচুর গাড়ি পাওয়া যায়। আমাদের গাড়িটি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। ড্রাইভারের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে আগে থেকে কার বুক করে নিতে পারো। এনজেপি থেকে ব্রেকফাস্ট সেরে আমরা লাগেজ নিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনে, এবং আমাদের প্রথম গন্তব্য ছিল সিটং, আর ছিল কিছু সাইট সিন। রাস্তার দুদিকের ঘন জঙ্গলের বুক চিরে আমরা প্রথম পৌঁছেছিলাম করোনেশন ব্রিজ। এরপর আমরা অন্যান্য সাইট সিনগুলো ভিজিট করেছিলাম, যার বিস্তৃত বিবরণ আমরা নেক্সট ভিডিওগুলোতে আনতে চলেছি। সুতরাং পরের পর্বগুলি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট পর্বে।